নিরপেক্ষ দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে যুক্তরাষ্ট্র বাধ্য করছে বলে অভিযোগ তুলে এর সাপেক্ষে বাংলাদেশে উদাহরণ হিসেবে দেখালো মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোবার এক বিবৃতিতে এই উদাহরণ হিসেবে কয়েক মাস আগে রুশ জাহাজকে বাংলাদেশের বন্দর থেকে ফিরিয়ে দেওয়ার কথা বলেন। রাশিয়া থেকে পণ্য নিয়ে আসা উর্সা মেজর জাহাজতে মংলা বন্দরে ভিড়তে না দিতে যুক্তরাষ্ট্রের তৎপরতা সম্পূর্ণ আইন বহির্ভূত বলে দাবি করেন তিনি। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাশিয়ার সহায়তায়। সেই কেন্দ্রের জন্য নানা সরঞ্জাম নিয়ে দুই মাস আগে আসতে গিয়ে ফিরে যেতে হয় উর্সা মেজরকে। নভেম্বরে ওই জাহাজটি রাশিয়া ছাড়ার পর ঢাকায় মার্কিন দূতাবাস বাংলাদেশ সরকারকে জানায় স্পার্টা তিন নামের যে জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা আছে সেই জাহাজের নাম ও রং বদলে উর্সা মেজর হিসেবে চলছে। নিষেধাজ্ঞার অধীনে থাকা এই জাহাজ যেন বাংলাদেশের বন্দরে ভিড়তে দেওয়া না হয়। তখন রুশ জাহাজটিকে সমুদ্রসীমায় প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ সরকার। এর মধ্যে রুশ দূতাবাস তৎপরতা চালালেও অবস্থান অটল থাকে বাংলাদেশ সরকারের। এই গোটা ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে মনে করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। মারিয়া জাখারোবা বলেন আমেরিকানদের শর্তের প্রেক্ষাপটে বাংলাদেশের কর্তৃপক্ষ মংলা বন্দরে জাহাজটি ঢোকার বিষয়ে পূর্ববর্তী অনুমতি বাতিল করেছিল। তৃতীয় দেশকে নিষেধাজ্ঞায় শরিক হতে বাধ্য করার মতো কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলছেন, আমরা বিশ্বাস করি রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞায় শরিক হতে তৃতীয় দেশকে বাধ্য করার মতো যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সম্পূর্ণরূপে আইন বহির্ভূত এবং এটা অবশ্যই বন্ধ করতে হবে।